হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির মার্গী অবস্থা। বৃহস্পতি ধনুরাশিতে এতদিন বক্রি অবস্থায় ছিল, 13ই সেপ্টেম্বর থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় চলে যাবে। মার্গী অবস্থায় থাকবে 22শে নভেম্বর 2020 সাল পর্যন্ত। এই যে বৃহস্পতি মার্গী অবস্থায় গিয়ে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব ফেলবে না ফেলবে ডিটেলসে আমরা জেনে নেব। জানবো মেষ রাশির মানুষদের ওপর বৃহস্পতির এই মার্গী অবস্থা কি প্রভাব পড়বে না পড়বে। এর ফলে আপনারা দেখবেন, আপনাদের এতদিন কোনো কারণে যদি বাবার সাথে মতবিরোধ হয়ে থাকে, সেই মতবিরোধটা কিন্তু অনেকটা কমে যাবে। বাবার সাথে সম্পর্ক কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে যাবে। যে কোনো বিষয় কিন্তু আপনারা আপনার বাবার থেকে হেল্প পাবেন। এই সময় আপনারা দেখবেন, যারা জব সার্চ করছিলেন, অনেক দিন ধরে জব পাচ্ছিলেন না, এই সমস্যাটা কিন্তু এই সময় কমে যাবে। লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট এই সময় আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা এই সময় ট্রাই করলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এই সময় আপনাদের আধ্যাত্মিক চেতনা অনেকটা কিন্তু বেড়ে যাবে। কোনো রকম ভ্রমণও কিন্তু এই সময় আপনাদের হতে পারে। সিনিয়রদের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা ভালো এই সময় হয়ে যাবে। অর্থের যোগাযোগ কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হবে, অর্থ খুব ভালো এই সময় কিন্তু আপনাদের আসবে। অর্থ ইনকামের যে একটা সোর্স, সেই সোর্সটা কিন্তু এই সময় আপনাদের ওপেন হয়ে যাবে। আপনারা কাজের জায়গায় মান প্রতিষ্ঠা দুই কিন্তু এই সময় ভীষণ ভালোভাবে পাবেন। বৃহস্পতির এই মার্গী অবস্থা আপনাদের এতদিন ধরে যে কোনো কাজ করতে প্রচণ্ড দেরি হচ্ছিল, সেই সমস্ত কাজগুলো কিন্তু আবার স্মুথ হয়ে যাবে। যে দেরি হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। বৃহস্পতির মার্গী অবস্থা আপনাদের রাশির জন্য কিন্তু প্রচণ্ড ভালো একটা ফলাফল নিয়ে আসবে। এবার জানবো বিশ্বরাশির মানুষদের জন্য কী প্রভাব আনছে না আনছে। বিশ্বরাশির মানুষদের একটাই কথা বলবো, আপনারা যদি কোনো জায়গায়, আপনাদের যদি মামলা কোথাও চলে থাকে, এই সময় রেজাল্ট আউট হলে খুব ভালো রেজাল্ট আউট হবে। এই সময় যদি আপনারা জমি বাড়ি কিছু কেনেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো থাকবে। যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো। অনেকের কী হবে, এডুকেশন থেমে গেছিলো, সেই এডুকেশন কিন্তু আবার শুরু হয়ে যাবে। আপনারা চাকরির জন্য অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় পাবেন। আপনাদের এতদিন ধরে আপনাদের ফ্যামিলির লোকজনের সাথে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেই সকল সমস্যা কিন্তু এই সময় অনেকটা কমে যাবে। বৃহস্পতির মার্গী অবস্থা বিশ্বরাশির মানুষদের জন্য কিন্তু অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কী ফল নিয়ে আসছে। মিথুন রাশির 7th হাউসে বৃহস্পতির এই মার্গী অবস্থাটা হচ্ছে। ফার্স্টে যেটা কথা বলবো, বিজনেসের জন্য সময়টা কিন্তু ভালো, নতুন বিজনেস শুরু করার জন্য ভালো। বিজনেসে আপনাদের অর্থের যে যোগাযোগ সেটা খুব ভালো হয়ে যাবে। যারা অনেকদিন ধরে বিয়ে করবেন প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনারা প্ল্যানিং করলে একটা পারফেক্ট রিলেশন যাকে বলে সেটা হতে পারে। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের অর্থের গ্রোথ কিন্তু অনেকটা ভালো থাকবে। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা শুরু করতে পারেন, খুব ভালো রেজাল্ট কিন্তু তারা এই সময় পাবেন। বিজনেসে ইনভেস্ট করার জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। বিজনেসে ইনভেস্ট করলেও আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আপনাদের এডুকেশনের জন্য সময়টা ভালো, এডুকেশন কিন্তু এই সময় আপনাদের খুব দুর্দান্ত হবে। এবার জানবো কর্কট রাশির মানুষদের কী ফল দেবে না দেবে। আপনাদের হেলথ কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। হেলথ নিয়ে যারা অনেক ধরনের প্রবলেমে ছিলেন, প্রচণ্ড মাত্রায় প্রবলেম ফেস করছিলেন, সেই সকল প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। হেলথ নিয়ে কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা সময় বলা যেতে পারে। এই সময় আপনাদের কী হবে, অনেকের দেখবেন হয় প্রচণ্ড পরিমাণ ওয়েট গেইন করে গেছে, নাহলে প্রচণ্ড পরিমাণ ওয়েট লুজ হয়ে গেছে, এই ধরনের জিনিস কিন্তু থাকবে। এই সময় আপনারা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড চর্চা করবেন। ফিটনেস নিয়ে কিন্তু খুব ভালো ফিটনেস নিয়ে চর্চা আপনারা কিন্তু প্রচণ্ড মাত্রায় করবেন। আপনারা এই সময় সিনিয়রদের থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ হেল্প পাবেন। আপনাদের ফ্যামিলির লোকজনদের থেকেও কিন্তু যে কোনো কাজে প্রচণ্ড মাত্রায় এই সময় আপনারা হেল্প পাবেন। কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু বৃহস্পতির রাশি পরিবর্তন অনেকটা বেটার ফল কিন্তু নিয়ে আসছে। জানবো সিংহ রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কী ফল নিয়ে আসে। সিংহ রাশির 5th হাউসে বৃহস্পতির এই মার্গী অবস্থাটা
হবে। ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে সন্তান লাভের জন্য ওয়েট করেছিলেন, অনেক দিন ধরে চেয়েও ফল পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় সন্তান লাভ হওয়ার চান্সটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার। অনেকের সন্তানের সাথে কোনো কারণে রিলেশন খারাপ হয়ে গিয়েছিলো, সন্তান কথার অবাধ্য, সন্তানের সাথে বনিবানা হয় না, সন্তান এডুকেশনে ঠিকঠাক পারফর্ম করতে পারছে না, এই ধরনের প্রবলেম কিন্তু চলে আসছিল। সেই সকল মানুষদের জন্য বলবো, এই সকল প্রবলেম থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্তি পেয়ে যাবেন। এই সময় কিন্তু লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এডুকেশনের জন্য সময়টা ভালো, এডুকেশনের ব্যাপারে আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। হায়ার স্টাডির জন্য কিন্তু সময়টা খুব ভালো, এই সময় আপনারা যে কোনো যদি কেরিয়ার ওরিয়েন্টেড কোনো কোর্স করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু বৃহস্পতির এই মার্গী অবস্থা অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে বলা যেতে পারে। এবার জানবো কন্যা রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কি ফল আনবে। কন্যা রাশির মানুষদের বলবো, এতদিন আপনারা মায়ের হেলথ নিয়ে প্রচণ্ড প্রবলেমে ছিলেন, সেখান থেকে বলবো মায়ের হেলথ কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। অনেকের মায়ের সাথে রিলেশন খুব একটা ভালো ছিল না, সেই সকল প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। অর্থ প্রচণ্ড ব্যয় হচ্ছিল আপনাদের, সেই অর্থ ব্যয়টাও কিন্তু অনেকটা আপনাদের কমে যাবে। এই সময় আপনারা বাড়ি নির্মাণ করতে পারেন, বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, এই ধরনের চান্স কিন্তু আপনাদের বাজেটে অনেকটা থাকছে। কন্যা রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কিন্তু অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় আপনাদের অর্থের যোগাযোগ কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, এই সময় আপনাদের কমিউনিকেশন কিন্তু প্রচণ্ড ডেভেলপ করবে। এই কমিউনিকেশন ডেভেলপ করার জন্য কিন্তু আপনারা কাজের অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় পেয়ে যাবেন। এই সময় আপনাদের ভাই বোনের সাথে রিলেশন অনেকটা ভালো হয়ে যাবে, ভাই বোনের থেকে যে কোনো ব্যাপারে কিন্তু এই সময় আপনারা হেল্প পাবেন। নতুন জবের জন্য সময়টা ভালো, যারা নতুন জবের জন্য ট্রাই করছিলেন তারা এই সময় কিন্তু নতুন জব পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। এই সময় আপনারা যে ক্যালকুলেশন করবেন যে কোনো জিনিসের, ক্যালকুলেশন কিন্তু খুব সুন্দর করতে পারবেন। এতদিন ক্যালকুলেশনে কিন্তু আপনাদের টুকিটাকে মিস্টেক হয়ে যেত, সেই মিস্টেকগুলো কিন্তু আর হবে না। এই সময় যদি কোথাও ইনভেস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, হেলথও আপনাদের আগের থেকে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। তুলা রাশির মানুষদের জন্য কিন্তু বৃহস্পতির মার্গী অবস্থা অনেকটা ভালো ফল নিয়ে আসবে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কি ফল নিয়ে আসছে। এই সময় আপনারা অর্থ প্রচণ্ড মাত্রায় সেভ করতে পারবেন, এই সময় আপনারা অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে থেকে অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। এই সময় ফ্যামিলির লোকজনদের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেক ভালো হয়ে যাবে। সিনিয়রদের সাথে যদি আপনাদের কোনো রকম প্রবলেম এতদিন ধরে চলে আসে সেই প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। এতদিন যে অর্থটা আপনাদের প্রচণ্ড পরিমাণ ব্যয় হচ্ছিল, অনেকের হেলথ পারপাসে কিন্তু প্রচণ্ড অর্থ ব্যয় হচ্ছিল, সেই অর্থ ব্যয় হওয়াটা কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে। আপনাদের নিজেদের হেলথও কিন্তু এই সময় আগের থেকে তুলনামূলকভাবে অনেকটা ভালো হয়ে যাবে। অর্থের ব্যাপারে যেটা হবে, আপনাদের যদি কোথাও থেকে অর্থ পাওয়ার থাকে, সেটা ধরুন আপনার কোনো পৈতৃক সূত্রে সেই রকম যদি পাওয়ার থাকে, তাহলে কিন্তু আপনারা অর্থ পেয়ে যেতে পারেন। বৃশ্চিক রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কিন্তু অর্থের দিক থেকে অনেকটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। এবার জানবো ধনুরাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কি ফল নিয়ে আসে। ধনুরাশির মানুষদের জন্য ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে, হেলথ কিন্তু অনেকটা আগের থেকে ভালো হয়ে যাবে। হেলথ নিয়ে প্রচণ্ড সমস্যায় আপনারা ছিলেন, হেলথের জন্য প্রচণ্ড অর্থ কিন্তু এই সময় আপনাদের ব্যয় হচ্ছিল, সেই সকল প্রবলেম থেকে কিন্তু এই সময় আপনারা রিলিফ পেয়ে যাবেন। আপনাদের জবের জন্য সময়টা কিন্তু ভালো, জবের জায়গায় নতুন রেজাল্ট আপনারা অনেক কিছু দেখতে পাবেন। যারা জবে প্রমোশনের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য সময়টা ভালো, সরকারি চাকরি যারা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, তাদের এই সময় প্রমোশন ট্রান্সফার দুটোই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনাদের অর্থ খুব ভালো সঞ্চয় হবে, অর্থ খুব ভালো এই সময় আপনারা ইনকাম করতে পারবেন। শুধু ইনকাম নয়, আপনারা কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণ অর্থ প্ল্যানিং করে সঞ্চয়ও করতে পারবেন। আপনাদের ফ্যামিলির লোকেদের সাথে আপনাদের রিলেশন কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে। যাদের এতদিন সিনিয়রদের সাথে প্রচণ্ড সমস্যা চলছিল সেই সকল সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে। অনেকের নিজেদের টিচারদের সাথে কিন্তু একটু সমস্যা চলছিল, টিচারদের সাথে মতবিরোধ
এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করেছিল, সেই সকল সমস্যা থেকে কিন্তু আপনারা এই সময় মুক্তি পেয়ে যাবেন। এই সময় আপনাদের ভগবানের প্রতি ভক্তি কিন্তু বেড়ে যাবে, আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু ভ্রমণ হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের এই সময় থাকছে। ধনুরাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গীয় অবস্থা কিন্তু অনেক ভালো ফল নিয়ে আসছে বলা যায়। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গীয় অবস্থা কি রেজাল্ট নিয়ে আসছে। মকর রাশির মানুষদের যেটা ফার্স্টেই বলার সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। এই সময় যারা জবের জন্য বাইরে যেতে চাইছেন অনেক দিন ধরে, তাদের জন্য সময়টা ভালো। যারা বাইরে জব করেন, তারা নিজেদের হোমল্যান্ডের কাছাকাছি ফিরতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা অনেক দিন ধরে প্রমোশনের জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য সময়টা ভালো। যারা ট্রান্সফারের জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য সময়টা ভালো। এই সকল কাজ কিন্তু এই সময় খুব দুর্দান্ত হয়ে যাবে। অনেকের ভ্রমণও এই সময় কিন্তু হতে পারে। যারা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন ভ্রমণের জন্য, তাদের কিন্তু এই সময় ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকছে। এই সময় ইনভেস্ট করলে কিন্তু আপনারা প্রচণ্ড দুর্দান্ত রেজাল্ট পাবেন। যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই সময় হায়ার স্টাডির জন্য কিন্তু আপনাদের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় যারা হায়ার স্টাডির জন্য প্ল্যানিং করেছিলেন, তাদের জন্য সময়টা ভালো। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকবে, তারা ভালো পারফর্ম কিন্তু এই সময় করতে পারবে। মকর রাশির মানুষদের জন্য বৃহস্পতির মার্গী অবস্থা কিন্তু ভালো ফল নিয়ে আসছে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কী ফল নিয়ে আসছে। কুম্ভ রাশির মানুষদের 11th হাউসে বৃহস্পতির এই মার্গী অবস্থাটা হচ্ছে। ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে আপনাদের অনেক কিছু উইশ এই সময় ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থনৈতিক ব্যাপারে যে কথাটা বলার সেটা হচ্ছে অর্থনৈতিক গ্রোথ কিন্তু আপনাদের ডেভেলপ করবে। পাশাপাশি আপনারা কিন্তু এই সময় প্রচণ্ড অর্থ সঞ্চয় করতে পারবেন। এই সময় অনেকগুলো অল্টারনেটিভ ইনকাম সোর্স কিন্তু আপনাদের ওপেন হওয়ার চান্স কিন্তু থাকছে। এই সময় আপনাদের ভ্রমণও কিন্তু টুকিটাকি হতে পারে। এই সময় আপনাদের হেলথ কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। হেলথ নিয়ে যারা প্রচণ্ড প্রবলেম ফেস করছিলেন, তাদের বলবো হেলথ নিয়ে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন। কুম্ভ রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসছে। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কী রেজাল্ট আনছে। মীন রাশির 10th হাউসে বৃহস্পতির এই মার্গী অবস্থাটা হচ্ছে। জবের জন্য সময়টা ভালো, নতুন জব পাওয়ার জন্য সময়টা খুব দুর্দান্ত। যারা হায়ার স্টাডি করেন তাদের জন্য সময়টা ভালো। যারা বিজনেস করবেন ভাবছেন তারাও ইনভেস্ট করলে ভালো রেজাল্ট পাবেন। জবের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অনেক দিন ধরে জবলেস ছিলেন, ঠিকঠাক জব পাচ্ছিলেন না, ঠিক আছে, এই প্রবলেমটা যাদের আসছিল তাদের কিন্তু এই সময়টা ভালো। যারা জব চেঞ্জ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। অর্থ এই সময় আপনারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। কোথাও দিয়ে যদি অর্থ পাওয়ার চান্স আপনাদের থাকে, সেখান থেকেও কিন্তু এই সময় আপনারা খুব ইজিলি অর্থটা পেয়ে যাবেন। মীন রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই মার্গী অবস্থা কিন্তু অনেক ভালো ফল নিয়ে আসছে। তাহলে বন্ধুরা, বৃহস্পতির মার্গী অবস্থা নিয়ে ভিডিওটি ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও একটা ইনফরমেশান, যেটা হচ্ছে 23 তারিখ থেকে রাহু ট্রানজিট করে যাচ্ছে। এই ট্রানজিটটা কিন্তু আমাদের লাইফে প্রচণ্ড মাত্রায় এফেক্ট ফেলবে। আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। এখান থেকে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।